ইউটিউব থেকে অনেকেই প্রচুর পরিমাণে ইনকাম করতে চান অনেকে ইনকাম করতে পারেন আবার অনেকে বিফল হয়ে চলে যান আজ আমি আমার কত ইনকাম হয়েছিল প্রথম ইনকামই বা কত ছিল আর ইনকামের ফলে আমার কি কি সমস্যা আর কী কী সমাধান সব কিছু জানাবো এই ভিডিওতে তাই যারা ইউটিউবে জীবনে ইনকাম করতে চান তারা অতি অবশ্যই আমার ইতিহাসটি জেনে নিন জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি নতুন কিছু জানতে পারবেন নমস্কার আবে সৌরভ আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুজি বাংলা তবে চলুন শুরু করা যাক ইউটিউব থেকে প্রচুর ইনকাম হয় বিভিন্ন টেক চ্যানেলগুলি সর্বাধিক পরিমাণে ইনকাম করে থাকে এছাড়া বিভিন্ন স্পোর্টস চ্যানেল আছে বা গেমিং চ্যানেল আছে তারা প্রচুর প্রচুর ইনকাম করে আমি যদি আমার ইউটিউব জীবনের কথা বলি আমি দু সালে মার্চ মাসে প্রথম ইউটিউবে ভিডিও আপলোড করি এবং তারপর থেকে টিল নাও আজ পর্যন্ত আমি প্রতিদিনই ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকছি আর এর ফলে আমার বর্তমানে সাতটি চ্যানেল মনিটাইজড অবস্থায় রয়েছে এবং তার ফলে কম বেশি কিছু ইনকাম প্রতিদিনই আমি পেতে থাকছি তবে আমি যখন ইনকাম শুরু করি সেটা ছিল দু সালের ফার্স্ট আগস্ট থেকে আমার চ্যানেলগুলি মনিটাইজড হয় একসঙ্গে কিন্তু সাতটি চ্যানেল নয় একটি চ্যানেল হয়েছিল পরবর্তীকালে আমি আরও বিভিন্ন চ্যানেলকে তাই মনিটাইজডের যে ক্রাইটেরিয়া সেটি ফিল করার ফলেই আমার বাকি চ্যানেলগুলো মনিটাইজড হয়ে যায় আর হয়তো আমি সামনে থেকে ভিডিও করতাম না তাই আপনাদের মধ্যে অনেকে চেনেন আবার অনেকে চেনেন না আর এই চ্যানেলটি একেবারেই নতুন তাই আমি আজ আমি এই চ্যানেলে আমার প্রথম কত ইনকাম হয়েছিল সেটি জানাবো তবে আপনাদের জন্য বলে রাখছি এই চ্যানেল থেকে এখনও কোনো ইনকাম হয় না একেবারে যেহেতু নতুন চ্যানেল যারা আমার সঙ্গে ইউটিউবের নতুন চ্যানেল তৈরি করতে চাইছেন সুতরাং আমার সঙ্গে জুড়ে যেতে পারেন কারণ আমি এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাব। সিমিলারলি আপনিও আপনার চ্যানেল এগিয়ে নিয়ে যান চলুন একসঙ্গে ইনকামটা শুরু করা যাবে তবে যাই হোক আমার প্রথম কত ইনকাম হয়েছিল জানলে হয়তো অবাক লাগবে তবে সেই ইনকামটাই আমার জন্যে অনেক পরিমাণে বেশি ছিল আমার প্রথম মাসে ইনকাম হয় মাত্র তিরিশ ডলার হ্যাঁ বন্ধুরা মাত্র তিরিশ ডলার অর্থাৎ গড়ে প্রত্যেক দিন এক ডলার করে যদিও প্রত্যেক দিন এক ডলার করে ইনকাম হয়নি আমার কোনো দিন খুব কম হয়েছে কোনো দিন দুই থেকে তিন ডলার ইনকাম হয়েছে অ্যাভারেজ তিরিশ ডলার ইনকাম হয়েছিল এবং তার পরের মাসে চল্লিশ ডলার ইনকাম হয় হয় মোট সত্তর ডলার এবং তার পরের মাসে পঞ্চাশ ডলার ইনকাম হয়ে একশো কুড়ি ডলার হয় যেহেতু একশো ডলারের কম একটু পেমেন্ট দেয় না তাই একশো কুড়ি ডলার হওয়াতে আমি তৃতীয় মাসের পেমেন্টে একসঙ্গে একশো কুড়ি ডলার পেমেন্ট পেয়েছিলাম এবং সেই মাসটি ছিল নভেম্বর মাস আগস্ট থেকে শুরু হয়েছিল আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের তেইশ তারিখে আমি প্রথম ইউটিউবের পেমেন্ট পাই এবং খুবই আনন্দিত হয়েছিলাম প্রথম পেমেন্ট পাওয়াতে হয়তো আমি ভাবতেও পারিনি মোবাইল দিয়ে ভিডিও তৈরি করে এইভাবে ইনকাম করা যায় যাতে আমার মোবাইলের দাম ইন্টারনেট খরচা এবং এখন ডিএসএলআর সব কিছুরই দাম কিন্তু উঠে গেছে সুতরাং আপনারাও যদি চান প্রাইমারিলি মোবাইল দিয়ে ইউটিউবের ভিডিও তৈরি করতে পারেন পরবর্তীকালে আপনি আরও আপগ্রেড করতে পারেন নিজেকে তার জন্যে ডিএসএলআর কিনতে পারেন আমার বয়া মাইক আছে আপনিও মাইক কিনতে পারেন বা আপনি ভালো স্টুডিও তৈরি করতে পারেন আমারও স্টুডিও রয়েছে যদিও আমি বাড়ির একটু বাগানে বসে আছি সামান্যতম আপনারা দেখতে পাচ্ছেন তা আমি খুব ন্যাচারালি ভিডিও তৈরি করতে ভালোবাসি কারণ আমি জানি ভিডিওর কন্টেন্টটাই হচ্ছে মেন আপনার কন্টেন্টের ওপরে নির্ভর করে আপনার ভিউয়ার্সের যে ওয়াচ টাইম আপনি যদি আপনার ভিডিওর মধ্যে কিছু কন্টেন্ট দিতে পারেন তাহলে অতি অবশ্যই মানুষ আপনার ভিডিওটিকে ওয়াচ করবে সুতরাং যারা ইউটিউবে ভিডিও তৈরি করছেন তাদের মূল যে টার্গেটটা থাকবে সেটি হচ্ছে কন্টেন্ট কোয়ালিটি আপনি কি বলছেন সেটা মানুষের কতটা সাহায্য করছে এই জিনিসটায় টার্গেট করুন এই জিনিসটায় হিট করুন দেখবেন আপনার ইউটিউব ভিডিও ভাইরাল হতে অতি অবশ্যই বাধ্য যাই হোক দু সালের পয়লা আগস্ট থেকে ইনকাম শুরু হয়েছে ১৯ সাল গোটা এবং দু সালের প্রায় চার মাস হয়ে গেল তা আমাদের ইনকাম কিন্তু কন্টিনিউ চলছে ওপরওয়ালার আশীর্বাদে তা কম বেশি ইনকাম হতেই থেকেছে এবং বর্তমানে আমি প্রতি মাসেই ইনকাম পাই এবং সেগুলি মোটামুটি পাঁচশো থেকে ছশো ডলার প্রতি মাসে আমার ইনকাম হয়ে থাকে আপনারা এবার হিসেব করে নিন যে পাঁচশো থেকে ছশো ডলার মানে একটা সরকারি চাকরি যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইনকাম দেয় মোটামুটি আমাকে প্রতি মাসেই দিতে থাকে মোটামুটি আমার অ্যাভারেজ ইউটিউব থেকে মান্থলি ইনকাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার কোনো কোনো মাসে ষাট হাজারও হয়ে থাকে আজ আমি আমার সিক্রেটটা আপনাদের সামনে তুলে ধরলাম তাই অতি অবশ্যই যদি ভালো লাগে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকে দেখুন যদি মনে হয় টেক সাপোর্ট সংক্রান্ত কোনো সমস্যা এই চ্যানেল থেকে মিচ্ছে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে নেবেন যাই হোক এখনকার মতো বিদায় নিলাম আবার চলে আসবো নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে অতি অবশ্যই টেকনিক্যাল গুরুজি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখুন